আমরা আমাদের চারপাশে রোজকার জীবনে এমন অনেক মহিলাকেই দেখতে পাই যারা নিজের সংসারের বাধা ধরা গণ্ডির মধ্যে থেকেই বেঁচে থাকাটাকে দিনগত পাপক্ষয়ের সমার্থক শব্দ ভেবেই কাটিয়ে দিচ্ছেন। কিন্তু ঠিক তারই পাশে এমন কিছু মহিলাকেও দেখতে পাই যারা বাড়ির বাইরে যেমন অফিসটাও করছেন, ঠিক তেমনই তার সাথে সাথে একই সময় নিজের সংসারটাও সামলাচ্ছেন। এনারা যেমন কাজের প্রয়োজনে অফিসে বাড়তি সময় দিতেও দ্বিধাবোধ করেন না, ঠিক তেমনি নিজের ফ্যামিলি মেম্বারদের চাওয়া পাওয়া পূরণ করার বিষয়েও কোনো কার্পণ্য করেন না, কারণ তাদের একমাত্র উদ্দেশ্যই হল তার পরিবারের সদস্যদের ভালো রাখা এবং তাদের সঙ্গে জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলোকে উপভোগ করা। সংসারে রান্নাবান্না থেকে শুরু করে বাচ্চাদের পড়াশোনা দেখাশোনা সব দায়িত্ব তারা নিজের কাঁধে নিয়েই পরম তৃপ্তিতে জীবন অতিবাহিত করেন, কারণ তারা হলেন মা। ঠিক তেমনি এই পৃথিবীতে এমন কিছু মা রয়েছেন যারা শুধুমাত্র নিজের গর্ভধারণকারী সন্তানের মা হয়েই ক্ষান্ত হননি, তারা তাদের মমতার পরিধি বিস্তার করতে সফল হয়েছে সেই অবলা প্রাণীদের প্রতিও যাদের ওই পৃথিবীতে মানুষের মতোই সমান অধিকার রয়েছে বাঁচার আর নিজেদের জীবন উপভোগ করা। এনারা হলেন সেই মা যারা নিজেদের শত কর্মব্যস্ততার মধ্যেও এবং সমাজের বিভিন্ন ধরনের চোখ রাঙানি সত্ত্বেও এক মুহূর্তের জন্য নিজের অবলা শিশুদের প্রতি কোনো অবহেলা করেন না, আর এই অবলা সন্তানরা তাদের মায়ের কোলে এসে নিজেদের সব চাইতে সুরক্ষিত এবং নিশ্চিন্ত বোধ করে এই পৃথিবীর বুকে। উজার করে ভালোবেসে নিজের সন্তানের মতো করে এদের বড় করা, খাওয়ানো, স্নান করানো, এদের সঙ্গে খেলা করা, এই সব এই মায়েদের জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ। হয়তো এই কারণেই মা দুর্গার সাথে আমাদের এই মায়েদেরও এক অদ্ভুত মিল রয়েছে। যেমন মা দুর্গা ধনী গরিব জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে তার সন্তান রূপে গ্রহণ করে নিজের আশীষ দিয়ে ধন্য করেন, ঠিক তেমনি এই মায়েরাও বাড়ি হোক চায় রাস্তা সর্বস্তরের অবলা প্রাণীদেরই নিজেদের সন্তান রূপে গ্রহণ করে সেই সব কর্তব্যের পালন করেন যা একটি মায়ের তার সন্তানের প্রতি থাকে। তাই আমরা পিজিপির তরফ থেকে এবারের শারদোৎসবে সেই সব মায়েদের সম্মান ও ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যারা সন্তান রূপে এই অবলা প্রাণীদের গ্রহণ করে আমাদের সমাজে এক নতুন দৃষ্টান্তের সৃষ্টি করেছেন।